हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल ऑन अन्नास लिटिल वर्ल्ड। আর আজ চলে এসেছি আবার একটা স্কুল ব্লগ নিয়ে। আজকে একটা স্পেশাল ডে, আজকে রক্ষাবন্ধন। সো হ্যাপি রাখি টু অল অফ ইউ অন বিহাফ অফ মাই স্কুল, মাই ফ্যামিলি অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল অনন্যাস লিটল ওয়ার্ল্ড। আজকে কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড, কারণ আজকে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আমরা রাখি সেলিব্রেট করব, ওদেরকে রাখি অ্যাক্টিভিটিস করাবো। আর এই মুহূর্তে আমি অলরেডি চলে এসেছি আমার প্লে গ্রুপ ক্লাসে। চলো তো ওদেরকে নিয়ে রাখি অ্যাক্টিভিটিটা স্টার্ট করা যাক। আমাদের প্লে গ্রুপের বাচ্চারা ইয়ারবাডস অ্যাক্টিভিটি করছে। তিনটে ইয়ারবাডসকে একসাথে জয়েন করে সেটাকে কালারে ডিপ করে সেটা প্রিন্টিং হচ্ছে, তার সাথে ফিঙ্গার প্রিন্টিং। রাখির যে থ্রেডটা আছে সেটাকে ওরা ফিঙ্গার প্রিন্টিং করছে। তো চলো আর দেরি না করে তোমাদেরকে পুরো অ্যাক্টিভিটিটা শেয়ার করি, ক্লাস ওয়াইজ সব কিছু শেয়ার করব। আর হ্যাঁ, অ্যাক্টিভিটিটা পুরোটা দেখো, স্কিপ করো না, প্রত্যেকটা বাচ্চাকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ দিও। আর এই ভিডিওটা একদম শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে এই ভিডিওটা যারা প্রথমবার দেখছো তারা এর আগের ফর্মার ভিডিও বা নেক্সট আপকামিং ভিডিওসগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে দিও। তো চলো দেখতে থাকো আর এনজয় করো।
গ্রুপের রাখি মেকিং অ্যাক্টিভিটিস তো তোমরা দেখলে। নাও ইটস টাইম টু টাই দ্য রাখিস। এখন আমাদের ক্লাস টিচার্সরা তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে কালারফুল রাখিস পরিয়ে দিচ্ছে। দেখো আর এনজয় করো, আর দেখো ওরাও কতটা এনজয় করছে, বিকজ এরা সবাই প্লে গ্রুপে, আর এটা ওদের ফার্স্ট রাখি ইন আওয়ার লিটল স্কলার্স। চলে এসেছি আমাদের নার্সারি ক্লাসরুমে, আর ম্যাম আর তার স্টুডেন্টসরা কিন্তু খুব বিজি অ্যাক্টিভিটিসটা প্রিপেয়ার করার জন্য। দেখেছো আমার নার্সারি বাচ্চারা কতটা দুষ্টু আর কতটা স্মার্ট, একদম ইয়ো ইয়ো টাইপস। তো সবাই সবার টার্নের জন্য ওয়েট করছে, তো আমরা চলো দেখে নিই আমাদের এই ছোটো ছোটো বাচ্চাদের, এই নার্সারি কিডসদেরকে ম্যামরা কী অ্যাক্টিভিটিস করাচ্ছে। স্টে টিউনড। আমাদের নার্সারি বাচ্চারা এই কটন প্যাডের উপর কালারফুল ফিঙ্গার ড্যাপিং অ্যাক্টিভিটি করছে। আমরা একটা কটন প্যাড যেটাকে রাখির শেপে নিয়ে নিয়েছি, তার মাঝখানে একটা স্মাইলি আর চারিপাশে এই পিঙ্ক কালার দিয়ে ফিঙ্গার ড্যাপিং হচ্ছে। তো চলো এনজয় করতে থাকো, আর প্রত্যেকটা বাচ্চার অ্যাক্টিভিটি কিন্তু অবশ্যই দেখো, প্লিজ স্কিপ করো না।
এরকম অ্যাক্টিভিটিস আমাদের বাচ্চারা ভীষণ ভালোবাসে, খুব এনজয় করে। আর শুধু আমার স্কুল বলে না, যে কোনো স্কুলেই এই সব দিনগুলোকে এরকম স্পেশালভাবে কালারফুলভাবেই সেলিব্রেট করা হয়। শুধু পড়াশোনা করলে হয় বলো? তার সাথে একটু ফান আর অ্যামিউজমেন্ট তো দরকার, তাই না? তো চলো, অ্যাক্টিভিটি ওভার। এখন নার্সারির টিচার মীনাক্ষী ম্যাম ওদেরকে রাখি টাই করে দিচ্ছে। ওদের রাখি পড়ানো হয়ে যাক, তারপর আমরা সোজা চলে যাব আমাদের এলকেজি আর ইউকেজি ক্লাসে। ফাইনালি চলে এসেছি আমাদের এলকেজি ক্লাসরুমে। আজকে এলকেজি আর ইউকেজি বাচ্চারা একসাথে বসে অ্যাক্টিভিটিস করবে। দুটো ক্লাসই একটু বড়, তাই ওদেরকে ম্যানেজ করতে প্রবলেম হয় না। প্লাস আজকে একটু কম বাচ্চা এসেছে, রাখি উপলক্ষে অনেকেই ঘুরতে চলে গেছে। আওয়ার ইউকেজি কিডস আর মেকিং রাখি ইউজিং পেপার কাপস। দে আর কাটিং ইট ইন্টু আ শেপ অফ আ সানফ্লাওয়ার and then they will tie it with the help of the ribbon. So let's see how they prepare the rakhi. আর হ্যাঁ, আমাদের এলকেজি কিডসদের রাখিটা একটু ইউনিক। ম্যাম অলরেডি রিবন আর রাখির যে মেন ব্যাচটা সেটা রেডি করে রেখেছে। ওরা রাখিটাকে স্মাইলি বানাবে, ফিঙ্গার ডিপিং করে দুটো আইস উইথ ব্ল্যাক কালার আর আগেন রেড কালার দিয়ে একটা স্মাইলি। সো এলকেজির বাচ্চারা ফিঙ্গার ডিপিং স্মাইলি বানাচ্ছে। তো চলো পুরো অ্যাক্টিভিটিটা শেষ অবধি দেখো।
কেমন লাগলো আমাদের এলকেজি আর ইউকেজির রক্ষাবন্ধন অ্যাক্টিভিটি আমাকে জানিও কিন্তু। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আমরা কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা ফেস্টিভ্যাল স্কুলে সেলিব্রেট করার, কারণ আমাদের বাচ্চারা এগুলোকে খুব এনজয় করে। হয়তো ওরা এই রাখি বা সামনে জন্মাষ্টমী আসছে বা যা যা ফেস্টিভ্যালস আমরা এখনো পর্যন্ত সেলিব্রেট করেছি বা যা যা অ্যাক্টিভিটিস করি সেগুলো হয়তো পুরোটাই বুঝে উঠতে পারে না, কিন্তু একটা জিনিস জানি, ওরা ভীষণ খুশি হয়, ওরা খুব এনজয় করে যখন ওরা কালার্স, যখন ওরা নিজেরা কালারফুল ড্রেসেস পরে, নো স্টাডিজ অ্যান্ড ফানি ফান, এই জিনিসগুলো কিন্তু ওরা খুব এনজয় করে। পড়াশোনার মাঝে এইটুখানি রিল্যাক্সেশন তো বানতায়। আজকে আমাদের এই রক্ষাবন্ধন স্পেশাল ব্লগটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ, ওয়ান্স আগেন হ্যাপি রক্ষাবন্ধন টু অল অফ ইউ। টেক কেয়ার, বাই।